যে আখাউড়ার পাশেই হচ্ছে আগরতলা, ত্রিপুরা, ভারতের ত্রিপুরা রাজ্যে অতিবৃষ্টির কারণে সেখান থেকে পানি নেমে আসছে এবং নেমে আসার কারণে আখাউড়া এবং কসবা উপজেলা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। আখাউড়ার 6টি পৌরসভা সহ 6টি ইউনিয়ন এবং কসবার 1টি ইউনিয়নে বন্যা দুর্গত আকারে দেখা দিচ্ছে। এখানে প্রায় 1200 পরিবার, দুই উপজেলার 1200 পরিবার আক্রান্ত হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার, এবং ইতিমধ্যেই আমরা 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং বিতরণ শুরু হয়ে গেছে। তা আমার মনে হয় যে আমাদের পর্যাপ্ত ত্রাণ রয়েছে এবং যারা এফেক্টেড আছে তাদেরকে সাহায্য করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ জেলা পুলিশ সহ এখানে কর্মকর্তা যারা আছে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড সহ যারা আছেন প্রত্যেকেই এই কাজে অংশগ্রহণ করছে। উপজেলা নির্বাহী অফিসার সার্বক্ষণিক এই কাজ তদারক করছেন। তো আমার মনে হয় যে আখাউড়া এবং কসবা উপজেলার যে বন্যা পরিস্থিতি সেটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা দুর্গতদের পাশে রয়েছে। স্যার, সবচেয়ে বড় বিষয়, অসংখ্য ধন্যবাদ। এখানে যেহেতু প্রচুর পানির কারণে রাস্তা সহ তলিয়ে গেছে এবং ইমিগ্রেশন এখানেও পানি ঢুকেছে যার ফলে বন্ধ রয়েছে, তো আমি এখানে সরজমিনে আসছি, দেখে এখানে যেটা করা দরকার আমরা সেটা করব। উপরে উত্তরের দিকে যেটা উজানে যে পানিটা আসছে সেই পানিটা আসলে বিপদসীমার অনেক উপরে আছে, 20 তারিখের আগেই বিপদসীমার উপর পার করে। তো এখানে কালন্দি এবং জাঞ্জি যে খাল, সেই খাল দিয়ে পানিটা প্রথমে প্রবেশ করে এই অঞ্চলটা করে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে আজকে সকাল পর্যন্ত, গতকাল রাত পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড আমাদের হাওড়ার যে বাঁধগুলো আছে সেটা পর্যবেক্ষণ করে এবং আজকে সকালে খলাপাড়ার জায়গা থেকে একটা ভাঙন দেখা দেয় এবং ওখান থেকে পানি প্রবেশ করে। এখন এই মুহূর্তে যখন পানি নামা শুরু করবে তখন আমরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা আবার মেরামত করব।